আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। তো কাঁকড়া যারা কাটতে পারেন না তাদের জন্য মূলত এই ভিডিওটা করা। তো কাঁকড়াটা কিন্তু খুবই সহজ, একবার আপনি দেখলেই পারবেন। তো তার জন্য কিন্তু আমরা এখানে কাঁকড়া নিয়ে নিয়েছি, প্রায় 1 কেজির বেশি হবে। আর কাঁকড়ার সাইজগুলো কিন্তু মাশাল্লাহ খুবই বড়, দেখতেই পাচ্ছেন। তো আমরা প্রথমে কাঁকড়াগুলোর যে দাঁড়া থাকে সেই দাঁড়াগুলো আর কি হাত দিয়ে এভাবে ভেঙে নিব। কাঁকড়ার দাঁড়াগুলো ছোট বড় যেই দাঁড়াগুলো থাকে কেন সবগুলো দাঁড়া একেবারে ভেঙে, তারপরে যে আর কি উপরের খোলসটা আছে সেটার আর কি এক সাইড থেকে একটু হালকাভাবে একটু বটির সাহায্যে প্রেস করলে কিন্তু দেখুন উঠে এসেছে যে খোলসটা। তো কাঁকড়ার যে খোলসটা উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর কালো কালো ময়লা যেগুলো ছিল সেগুলোকেও আমরা এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এই কাঁকড়ার উপরের সাইডে দুই সাইডেই দেখতে পাচ্ছেন যে মাছের ভিতরে যে থাকে ফুলকার মতন সেই ময়লাগুলোকেও কিন্তু আমরা ফেলে দিচ্ছি। এগুলো হাত দিয়ে টান দিলে কিন্তু উঠে আসছে সুন্দরভাবে, তো এগুলোকেও পরিষ্কার করে নিতে হবে। আর এই যে পিছনের যে শক্ত দাঁড়াটা এটা কিন্তু ফেলা যাবে না, এটাই সাথে থাকবে কাঁকড়ার। এভাবেই কিন্তু আপনারা কাঁকড়াগুলো পরিষ্কার করে নিবেন, এটা কিন্তু খুবই ইজি। তো আপনাদের দেখানোর জন্য সবগুলো কাঁকড়ায় আজকে পরিষ্কার করে দেখাবো। তো এই তো দেখুন আরেকটা কাঁকড়া নিয়ে নেওয়া হয়েছে, সেমভাবেই খোলসটাকে ছুটিয়ে এখন ময়লাগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এটার ভিতরে আর কি ময়লা এতটা থাকে না, খোলসের ভিতরে একটু ময়লা থাকে, সেটা হচ্ছে কাঁকড়ার নাড়ি ভুঁড়ি হয়তোবা। এই যে দেখুন এটা কিন্তু ফেলে দিতে হয়, এটা আমরা ফেলে দিয়েছি। আর তারপরে এই তো আবার আরেকটা কাঁকড়া নিয়ে নেওয়া হয়েছে, এটা দেখলে কিন্তু আপনারা বাসায় ট্রাই করলেই পারবেন। এই তো সবগুলো কাঁকড়াই একইভাবে কেটে নেওয়া হচ্ছে। এই তো পাশে কিন্তু আমার মেয়ে সাথে সাহায্য করছে, ওর দাদু কেটে দিচ্ছে আর ও সাহায্য করছে, ও দাঁড়াগুলো সব ভেঙে দিচ্ছিল। তো এই তো দাঁড়াগুলোকেও কীভাবে কাটতে হয় সেটাকেও আপনাদেরকে দেখাবো। তো এই তো একে একে আমাদের কাঁকড়াগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে যাচ্ছে। কাঁকড়া কাটতে কিন্তু মানুষ আমরা সবাই ভাবি যে প্রচুর ঝামেলা, কিংবা কীভাবে কাটবো কীভাবে কাটবো। তো একবার দেখলে কিন্তু পারা যায়, এটা কিন্তু খুবই সহজ একবারেই জিনিসটা, দেখলেই আপনারা সবাই পারবেন। তো এই তো আমরা অনেক চ্যানেলে আর কি ভিডিও দেখেছি যে কাঁকড়া কাটার সময় আর কি শিল কিংবা শক্ত কিছুর সাহায্য নিয়ে তারপরে কাটতে হয়, কিন্তু এটা কিন্তু আমার ক্ষেত্রে এমন হলো যে কিছুই লাগেনি, একটু প্রেস করাতেই কিন্তু খোলসটা ইজিলি বের হয়ে আসছে। আর শিল যেই আর কি শিলের কখন কাজ আছে সেটা দেখলেই বুঝতে পারবেন, যেই কাঁকড়ার মোটা দাঁড়াগুলো ছিল সেগুলোকে কিন্তু কাটার জন্য শিলটা প্রয়োজন হবে, তাছাড়া কিন্তু শিলের প্রয়োজন হবে না। তো এই তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেম প্রসেসে কাঁকড়াগুলোকে কেটে নেওয়া হয়েছে। এখন এই তো দেখতে পাচ্ছেন কাঁকড়ার যে দাঁড়াগুলো ছিল সেই দাঁড়াগুলোকে এখন কেটে নেওয়া হবে। তো সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এই তো একে একে এখন কাঁকড়া কাটা শেষ, আমাদের এখন দাঁড়াগুলোকে কিভাবে কাটছে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন। আর এই কাঁকড়ার দাঁড়াগুলো কিন্তু কাটার সময় খুবই সাবধানভাবেই আপনাদেরকে কাজটা করতে হবে, কারণ এই দাঁড়াগুলো কিন্তু খুবই শক্ত থাকে ও ধার থাকে, যে কোনো সময়ে আপনাদের হাত কেটে যেতে পারে কারণ এই দাঁড়াগুলো খুবই শক্ত এবং ধারালো। তো এই তো দেখতে পাচ্ছেন এই দাঁড়াগুলোকে এই শিলটার মাধ্যমে কিভাবে কেটে নেওয়া হচ্ছে, একটু বাড়ি দিলে কিন্তু ভেঙে যায়। তো এভাবেই দাঁড়াগুলোকে আপনারা কেটে নেবেন, খুব সহজ একটা কাজ, আমরা অনেকেই পারি না। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার কাজে লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা এখানে বড় দাঁড়াগুলো সম্পূর্ণ নিয়ে নিয়েছি, এখানে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মাশাল্লাহ। আর কাঁকড়ার সাইজগুলো কিন্তু আমরা দুই টুকরো করে কেটে নিয়েছি।
তো যাই হোক, আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।